দিদি কেমন আছেন? অনেকদিন পর। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি এই বইটা নেবেন? বুক করে দেব বইটা। না, আমি একটু দেখছি। লাইব্রেরিটা বন্ধ? অ্যাকচুয়ালি লাইব্রেরিতে রিপেয়ারের কাজ চলছে, আপনার কি দরকার ছিল বলুন। আচ্ছা ঠিক আছে, সোমবার তাহলে খুলে যাবে। নেক্সট উইকে আসুন, এখন তো বন্ধ আছে। নমস্কার ম্যাডাম, ভালো আছেন? ভালো আছি। বলুন কি দরকার? বইটা জমা দেব লাইব্রেরিতে। ও অ্যাকচুয়ালি ম্যাম সরি, আমাদের লাইব্রেরিটা এখন রিপেয়ারিং এর জন্য কিছুদিন বন্ধ আছে। আপনি নেক্সট উইকে আসুন, ফোন করে আসবে। ফোন নাম্বারটা তো আপনাকে দেওয়াই আছে। ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে ফোন করব আমি। হ্যাঁ ম্যাম। ওকে বাই। সরি সরি সরি। আমায় ডাকছেন? হ্যাঁ বলুন। একটা কথা জিজ্ঞাসা করব। বলুন। আপনি কি গফরামের? হ্যাঁ, কিন্তু আপনি কি অ্যান্ড্রুজ কলেজে পড়াশোনা করেছিলেন? হ্যাঁ কারেক্ট। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি কি সুলভা বলে কাউকে চিনতেন? সুলভা? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আপনি যদি সুলভা সম্পর্কে জানতে চান তাহলে এতে ডিটেলস আছে, ফোন করে জানতে পারবেন। নমস্কার, আসি। সুলভা, আমার হারিয়ে যাওয়া প্রেম, কত বছর আগেকার কথা, কখনো ভাবতেও পারিনি এখানে এসে জানতে পারবো
কিন্তু ও তো বিয়ে করে বাইরে সেটেল হয়ে গিয়েছিল, ইনি বা কে? কি ভাবছো এত দেরি করলে? এই একটু দেরি হয়ে গেল। এটা একটু? হ্যাঁ, তা তো এখন হবেই, আর তো কদিন পর তুমি বিয়ে করে চলেই যাবে। হ্যাঁ, সেটাই ইচ্ছে, বাবাকে বলবো ভাবছি জানো। হ্যাঁ, সেটাই করো। খানি এমনিতেও তো আমাদের সম্পর্কটা মেনেই নেবে না। গফফর, আমার কাছে ধর্ম থেকে মানুষ বড়, আমাকে এতদিনে এই চিনলে? সত্যি সুলভা, তুমি অনেকটা শান্তি দিলে আমাকে। নমস্কার, আমি গফর আহমেদ বলছি। ওই লাইব্রেরির বাইরে আপনি আমাকে কার্ডটা দিলেন সুলভার সম্পর্কে বলবেন বলে। অনেক বছর তোমার সঙ্গে দেখা। মানে তুমি বলতে চাইছো এত বছরের পর? তোমাকে অনেক কিছু বলার আছে। তাহলে আমি ঠিক ওই জায়গাতে তোমার অপেক্ষা করবো। নিশ্চয়ই আমি জানি তোমার মনেই আছে, তাই আর সময় আর স্থানটা বলছি। আমাকে দিতে বলছি দাও।
তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের বংশে এরকম কাজ কেউ কোনোদিন করেনি। তুমি তো সাহস পেলে কথা দেখ, কি ভেবেছো তুমি? আমার সমাজে একটা সুনাম আছে, বুঝতে পেরেছ? ফের যদি ওই বিধর্মী ছেলেটার সাথে আবার দেখা করো, না না যা করার আমাকে করতে হবে। শোনো, বোনকে বোঝানোর দায়িত্ব তোমার, মনে থাকবে? আমি আমি কদিনের মধ্যেই তোমার বোনের বিবাহের ব্যবস্থা করছি। আচ্ছা, সেদিন তুমি তোমার পরিচয়টা দিলে না কেন? আমার চিনতে পারলে না? হ্যাঁ সেটা তো বটেই, কিন্তু তুমি তো চিনে গিয়েছিলে, তুমি তো বলতেই পারতে। বলিনি বলিনি, আমি দেখছিলাম তুমি আমাকে চিনতে পারছো কিনা। তুমি তো তোমার সুলভাকে ভুলে গেছো। এখনো ওই দুষ্টুমিটা তোমার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ আচ্ছা শোনো না, আমরা কি আবার নতুন করে এগোতে পারি না? না না, তার হয় না। কেন হয় না? সে সময় বয়স সব চলে গেছে। দেখো বন্ধুত্বের তো কোনো বয়স হয় না, এটা তো দুটো মনের ব্যাপার। এখন তো তুমিও একা আমিও একা, এখন তো আর সমাজের কোনো বাধা নেই আমাদের কাছে। তুমিও ইন্ডিপেন্ডেন্ট আমিও ইন্ডিপেন্ডেন্ট, কোনো রেসপন্সিবিলিটি নেই। তুমি কি তুই আমার হাত ধরতে চাও? আমি তো অলরেডি তোমার হাত ধরে ফেলেছি, তাই না? তাহলে তুমি হলে আমার জীবনের সখা। পুরানো শিবিরের কথা ভুলবি কিরে, চোখের দেখা প্রাণের কথা শিখি ভোলা যায়। পুরানো শিবিরের কথা ভুলবি কিরে, চোখের দেখা প্রাণের কথা শিখি ভোলা কথা কব প্রাণ জুড়াবে তাই।